আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি দিলশাদ চৌধুরী। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। জাতীয় লকডাউন চলাকালীন গার্ডেন পার্টি করেছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটেনে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। এবং বিশ্বে প্রথম মানব দেহে প্রতিস্থাপন করা হলো শুকরের হৃৎপিণ্ড। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। করোনা ভাইরাসের কারণে ব্রিটেনে যখন দেশজুড়ে চলছিল জাতীয় লকডাউন, সে সময় প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় 10 নং ডাউনিং স্ট্রিটে এক গার্ডেন পার্টি অনুষ্ঠিত হয়, 2020 সালের 20 মে আয়োজন করা ওই পার্টির। সে সময় দেশটিতে একাধিক ব্যক্তির সঙ্গে দেখা করা নিষিদ্ধ ছিল। সেই পার্টিতে উপস্থিত ছিলেন স্বয়ং বরিস জনসন ও তার স্ত্রী ক্যারি সিমন্স। সম্প্রতি ফাঁস হওয়া এক ইমেইলে এই তথ্য জানা গেছে। আইটিভি নিউজ এই মেইল গতকাল 10 জানুয়ারি প্রকাশ করে। আইটিভি জানায়, ওই পার্টিতে অন্তত 100 জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে সেদিন প্রায় 40 জন অংশ নেন। আইটিভি আরও জানায়, প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি মার্টিন রেনল্ডস ডাউনিং স্ট্রিটের ওই পার্টিতে অংশ নিতে 100 জনের বেশি জনকে মেইল করে জানিয়েছিলেন। মেইলে সবাইকে সন্ধ্যা 6টা থেকে যোগ দিতে এবং সাথে করে মদ নিয়ে আসতে বলা হয়। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, প্রত্যক্ষদর্শীরা তাদের নিশ্চিত করেছেন যে প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী পার্টিতে ছিলেন। এই বিষয়ে বরিসের কার্যালয়ে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করা হয়নি বলে জানায় বিবিসি। এই খবর প্রকাশ হওয়ার পর থেকে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। বিরোধী দল লেবার পার্টি সহ অন্যান্য দলগুলো বরিস জনসনকে অভিযুক্ত করে বলেছেন, আমাদের জন্য তিনি যে নিয়ম করেছেন তার প্রতি তার নিজের কোনো সম্মান নেই। ইতোমধ্যে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। I apologize again unreservedly for the upset that these allegations have caused. The Prime Minister has asked for an investigation. There's no need for an investigation into the simple central question today. Did the Prime Minister attend the event in the Downing Street Garden on the 20th of May 2020? It won't wash, Mr Speaker, to blame this on a few junior civil servants. The Prime Minister sets the tone. Exactly. If the Prime Minister was there, surely he knew. Does he still believe the Prime Minister to be a man of honour and integrity? She asks if I have confidence in the Prime Minister's integrity and honour, and I do. এদিকে ব্রিটেনে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা গতকালের চেয়ে কমেছে, কিন্তু বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন 120,821 জন। গতকাল সোমবার আক্রান্ত হয়েছিলেন 142,224 জন। রবিবার আক্রান্ত হয়েছিলেন 141,472 জন এবং শনিবার এ সংখ্যা ছিল 146,390 জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 1,47,32,594 জনে। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মারা গেছেন 379 জন। গতকাল সোমবার মারা গিয়েছিলেন 77 জন, রোববার মারা গিয়েছেন 97 জন এবং শনিবার মারা যান 313 জন। এ নিয়ে এখন মোট মৃতের সংখ্যা 150,609 জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত ভ্যাকসিনের বুস্টার ডোজ দিয়েছেন 3,58,13,659 জন। চিকিৎসা বিজ্ঞানে ঘটে গেছে এক যুগান্তকারী ঘটনা। এই প্রথম মানব দেহে প্রতিস্থাপন করা হল শুকরের হৃৎপিণ্ড। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের 57 বছর বয়সী ডেভিড ব্যানেটের শরীরে শুকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন শেখ খলিল সোহেল। বিশেষ এই বক্সে রয়েছে শুকরের হৃৎপিণ্ড। বিশ্বের ইতিহাসে প্রথম শুকরের হৃৎপিণ্ড মানুষের শরীরে প্রতিস্থাপন করতে নিয়ে যাওয়া হচ্ছে অপারেশন থিয়েটারে। জীবন বাঁচানোর এটাই শেষ প্রচেষ্টা।
যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের ইউনিভার্সিটি অব ম্যারিল্যান্ড মেডিকেল সেন্টারে দীর্ঘ 7 ঘণ্টার অস্ত্রোপচারে 57 বছর বয়সী মার্কিন নাগরিক ডেভিড বেনেটের দেহে পরীক্ষামূলকভাবে জিনবিন্যাস বদলে দেওয়া শুকরের হৃৎপিণ্ড বসানো হয়। এই প্রতিস্থাপন করা না হলে বেনেট মারা যেতে পারেন। এই বিষয়টি বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা এই অস্ত্রোপচারের জন্য বিশেষ অনুমোদন দেয়। চিকিৎসকরা জানান, 3 দিন আগে ওই অস্ত্রোপচারের পর নিজে থেকেই শ্বাস প্রশ্বাস নিতে পারছেন বেনেট। তবে দীর্ঘমেয়াদে তিনি কেমন থাকবেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। অত্যন্ত সতর্কতার সঙ্গে বেনেটের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি যে থেরাপির মধ্য দিয়ে যাচ্ছিলেন তার চেয়ে ভালো কিছু তাকে দেয়া হয়েছে। তিনি কতদিন বাঁচবেন তা এখনও বলা যাচ্ছে না। হৃদযন্ত্রের গুরুতর রোগ ধরা পড়ার পর থেকে একটি যন্ত্রের সহায়তায় বাঁচিয়ে রাখা হয় বেনেটকে। মানব দেহের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করার মতো শারীরিক অবস্থাও বেনেটের ছিল না, তাই জীবন বাঁচাতে শুকরের হৃদযন্ত্র প্রতিস্থাপনকে শেষ উপায় হিসেবে বিবেচনা করা হয়। অঙ্গ প্রতিস্থাপন করতে না পেরে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক রোগীর মৃত্যু হয়। প্রতিস্থাপনের জন্য অঙ্গ প্রত্যঙ্গের যে সংকট তার সমাধানের পথে প্রথমবার শুকরের হৃদযন্ত্র মানবদেহে প্রতিস্থাপনের ঘটনাটি আরও এক ধাপ এগিয়ে নিল বলে মনে করছেন চিকিৎসকরা। শেখ খলিল সোহেল, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। ইউরোপে মূলধারা সাংবাদিকদের পরিবার খ্যাত অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন স্পেনের রাজধানী মাদ্রিদে এক উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সেলিম আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব লাবণ্য চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছেন আয়ারল্যান্ডের জাহিদ মমিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্পেনের বকুল খান। বিস্তারিত থাকছে আমাদের স্পেন ব্যুরো প্রধান সেলিম আলমের রিপোর্টে। স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বর্ণাঢ্য এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। আমি আপনাদের অনুষ্ঠানের উদ্বোধন করছি। এ সময় তিনি প্রবাসী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকদের অনেক দায়বদ্ধতা রয়েছে এবং সেই দায়বদ্ধতার জায়গা থেকে যদি সত্য এবং বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করতে পারে তাহলেই দেশ, সমাজ এবং রাষ্ট্র উপকৃত হবে। গণতান্ত্রিক দেশ যেহেতু সমস্ত বিভিন্ন ধরনের দল থাকতে পারে, ইভেন্ট থাকতে পারে, কিন্তু প্রবাসী বলা এক ভারতীয় বলে পরিচিত, এরপর অন্যান্য জাতিরাও সেভাবে কাজ করে। তো আমরা যেহেতু নিজে থেকে উন্নত দাবি করি, আমরা যদি সুশীল সমাজ বলে নিজেকে দাবি করি, প্রতিনিধি বলে দাবি করি, তাহলে আমরা অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ডয়েচে ভেলের বাংলার প্রধান খালেদ মহিউদ্দিন। প্রবাসের মাটিতে সাংবাদিকরা যেন বড় ধরনের ভূমিকা রাখতে পারে, সেই জন্য সাংবাদিকতার বিষয়ে আরো বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। আমরা যদি ডিমান্ড করি একজন ঢোল বাদকের জন্য, আমরা কিন্তু ঢোল বাদকই পাবো। এখন আপনারা ঢোল বাদক চান না সাংবাদিক চান, চয়েস ইজ ইয়ার্স। আইবাপিসি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সেলিম আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব লাবণ্য চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অধিবেশনে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত সাংবাদিকরা বক্তব্য রাখেন। মাদ্রিদের একটি 5 তারকা হোটেলের বলরুমে আয়োজিত এই দ্বিবার্ষিক সম্মেলনে কমিউনিটির জন্য যারা বিশেষ অবদান রেখেছেন আইবাপিসির পক্ষ থেকে তাদেরকে সম্মাননা প্রদান করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ মনে করেন, বিভিন্ন দেশের অনেক প্রবাসী রয়েছেন যারা কমিউনিটি, দেশ ও দেশের মানুষের কল্যাণে নানা ধরনের ভূমিকা রেখে যাচ্ছেন। তাদেরকে উদ্বুদ্ধ করতেই আমাদের এই প্রচেষ্টা। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দ্বিতীয় অধিবেশনে 2022-23 সালের জন্য নতুন কমিটি গঠনের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। আন্তর্জাতিক মহল বাংলাদেশের উন্নয়নকে রোল মডেল হিসেবে দেখলেও তা দেশে যাদের নজরে আসে না তাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তারা নিজেরা যেন আয়নায় তাদের চেহারা দেখেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন যারা সহ্যই করতে পারে না তাদের সমালোচনায় কিছু যায় আসে না। মঙ্গলবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত দেখুন রিপোর্টে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং তার দিক নির্দেশনায় রক্তক্ষয়ী যুদ্ধে স্বাধীন হয় বাংলাদেশ উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, দীর্ঘ সাড়ে নয় মাস কারাগারের বন্দী জীবন শেষে 1972 দশই জানুয়ারি সার্বভৌম স্বদেশে তার ফিরে আসার মধ্য দিয়ে পূর্ণতা পায় স্বাধীনতা। প্রধানমন্ত্রী বলেন, মাত্র সাড়ে তিন বছরে বাংলাদেশ স্বল্পোন্নত রাষ্ট্রে উন্নীত হয়, অথচ 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে শুরু হয় হত্যা কুয়ার ক্ষমতা দখলের রাজনীতি। রাষ্ট্রপতি নির্বাচন করে যে ক্ষমতায় বসে উর্দি পড়ে, একদিকে সেনাবাহিনী প্রধান, একদিকে রাষ্ট্রপতি, স্বঘোষিত রাষ্ট্রপতি, অবৈধভাবে দখলকারী ক্ষমতা দখলকারী, সে নির্বাচনে কি জনগণ কি ভোট দিতে পেরেছিল? তারপরে আবার দল গঠন করা হলো, ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠন করা, সেই দলেরই নাম হচ্ছে বিএনপি। জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণের পাশাপাশি 1977, 1981, 1991, 1996, 15ই ফেব্রুয়ারি এবং 2001 জাতীয় নির্বাচনের নানা অনিয়ম তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেই সব নির্বাচনের সাথে বর্তমান সরকারের আমলের নির্বাচনের তুলনা করে সমালোচনাকারীদের আয়নায় নিজেদের মুখ দেখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ ভালো কাজ করলেই তার বিরুদ্ধে লেগে থাকা, এটা এক শ্রেণীর মানুষের অভ্যাস। কারণ যারা এদেশের স্বাধীনতা চায়নি তাদের কিছু প্রেতাত্ম এখনও সমাজে আছে, রাজনৈতিক অঙ্গনে আছে, এবং তারাই এগুলি করে বেড়াচ্ছে। এ প্রশ্ন শুধু এখানে না, বিদেশের কাছে নালিশ করে বেড়াচ্ছে, আর সেই সাথে সাথে এতিমের অর্থ আত্মসাত করে জেলে। দয়া করে আমরা তাকে বাসায় থাকতে দিয়েছি, বাংলাদেশের সবচেয়ে বড় এবং সব থেকে ব্যয়বহুল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তার ছেলে একজন 10 টাকা অস্ত্র মামলা এবং দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ফিউজিটিভ হয়ে গেছে বিদেশে পালিয়ে। এদেশের নির্বাচনে প্রশ্ন তোলেন, আর উন্নয়নে নাকি হাজার হাজার কোটি টাকা ধ্বংস হয়েছে, যদি ধ্বংসই হয়ে থাকে তাহলে এত কাজ হয় কিভাবে? এগুলি যারা দেখে না তাদের চোখে হচ্ছে সেই ঠুলি পড়া, খুনিদের ঠুলি, যুদ্ধাপরাধীদের ঠুলি। উন্নয়ন এবং সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা রূপে দেশকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ চিরজীবী। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, কয়েকদিন যাবৎ মহাসচিব ও তার স্ত্রী অসুস্থ বোধ করছিলেন। গত রবিবার রাহাত আরা বেগম এবং গতকাল রাতে মহাসচিবের করোনা টেস্টের ফলাফল পজিটিভ আসে। এখন উত্তরার বাসায় তারা কোয়ারেন্টাইন থেকে চিকিৎসা নিচ্ছেন। অধ্যাপক জাহিদ বলেন, স্কয়ার হাসপাতালের আইসিইউ এবং করোনা বিশেষজ্ঞ ডাক্তার রায়হান রাব্বানির তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে। তাদের দুজনই এখন সুস্থ আছেন। তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সর্বশেষ মির্জা ফখরুল ইসলাম গত 8ই জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন। এই প্রথমবারের মতো ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের মূলধারার সিনেমা হলে কোনো বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। মিশন এক্সট্রিম নামের এই অ্যাকশনধর্মী চলচ্চিত্রটির প্রদর্শনী গত 7ই জানুয়ারি থেকে লন্ডন, ইলফোর্ড, লুটন, বার্মিংহাম, ব্র্যাডফোর্ড, ডাবলিন, ব্রিস্টল, কার্ডিফ, গ্লাসগো, এডিনবারা সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরের সিনে ওয়ার্ল্ডে একযোগে শুরু হয়। এ নিয়ে দেখুন আমাদের ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। সানি সারোয়ার এর পরিচালনায় দেশ বিদেশে আলোচিত ফিল্ম মিশন এক্সট্রিম এর শো এই প্রথমবারের মতো যুক্তরাজ্যের মূল ধারার সিনেমা হলে শুরু হয়েছে। গত 7 জানুয়ারি থেকে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের সিনে ওয়ার্ল্ডে একযুগে এই অ্যাকশনধর্মী চলচ্চিত্রটির প্রদর্শনী শুরু হয়। এছাড়াও ভারতের অ্যাকশন ডিরেক্টর রাজেশ খান্না ছবিটির অ্যাকশন পরিচালনা করেছেন। শো শুরু হওয়ার প্রথম দিন থেকেই যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা হলে গিয়ে মিশন এক্সট্রিম চলচ্চিত্রটি উপভোগ করছেন।
বার্মিংহামের সিনেওয়ার্ল্ডে এই সিনেমা দেখতে আসেন অসংখ্য সংস্কৃতিকর্মী এবং মিডিয়া ব্যক্তিত্বরা। এ সময় চলচ্চিত্রকার মকবুল চৌধুরী এবং সেলিব্রিটি শেফ আবুল হুসাইন মিশন এক্স টিম এর বিভিন্ন বিষয়ে কথা বলেন। ছবি হিসেবে আমি বলবো যে মিশন এক্স টিম ইজ মেড ভেরি ওয়েল ইন টার্মস অফ এডিটিং এন্ড স্ক্রিপ্ট এবং বিশ্বমানের কমার্শিয়াল যে সমস্ত ছবি আমরা দেখছি হলিউড, সেই সমস্ত ছবির ধাঁচেই তৈরি করা হয়েছে। এটা ভালো ছবি এবং আমি মনে করি যে এটা একটা শুরু। বাংলাদেশের কোনো ফিল্ম আজকে মেইন স্ট্রিমও ব্রিটেনও আমরা বার্মিংহাম সিনেমা ওয়ার্ল্ডও দেখছি, অত্যন্ত সুন্দর একটা ফিল্ম উপহার দেওয়ার লাগে। আমরা এই ফিল্মের যারা জড়িত সবরে আমরা ধন্যবাদ জানাই প্রবাসী সকলের পক্ষ থেকে। অনেক দিন থেকেই ব্রিটিশ বাংলাদেশিরা যুক্তরাজ্যের মূল ধারার সিনেমা হলেই তাদের মাতৃভাষায় নির্মিত ফিল্ম দেখার জন্য মুখিয়েছিলেন। অবশেষে তাদের স্বপ্ন পূরণ হলো মিশন এক্সট্রিম সিনেমার মাধ্যমে। আমার কাছে মনে হয়েছে যে এটা জীবন্ত ইতিহাস। পুলিশ প্রশাসন, বাংলাদেশের পুলিশ প্রশাসন যে কত সচেতন, কত কিছু করতে পারে, তাই এই ফিল্মের মাধ্যমে, ছবির মাধ্যমে কিন্তু ফুটে এসেছে। তারা এই ছবির পরিচালক সানি সারোয়ার এবং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে এই ছবিটি যুক্তরাজ্যে মুক্তি দেওয়ার জন্য ধন্যবাদ জানান। দ্য ড্রামাটিক সিনস ওয়ার ভেরি, ইউ ক্যান বিট এনি প্লেস লাইক হলিউড, বলিউড, সো বাংলাদেশ ওয়েল ডান, ইউ ডান গ্রেট এন্ড উই রিয়েলি এনজয়ড ইট। চলচ্চিত্রটির ডিস্ট্রিবিউটর জানান, মিশন এক্সট্রিম সিনেমার স্টোরি, স্ক্রিপ্ট এবং নির্মাণের প্রতিটি কাজ অত্যন্ত দক্ষ ও ট্যালেন্টেড ব্যক্তিদের দ্বারা করা হয়েছে। তাই বাংলাদেশের পাশাপাশি এই সিনেমা বহির বিশ্বেও ভালো ব্যবসা করছে বলে তারা এনটিভিকে জানান। উল্লেখ্য, যুক্তরাজ্যের দর্শকরা এই ফিল্ম দেখতে হলে পার্শ্ববর্তী সিনেওয়ার্ল্ডে এবং অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন। NTV Europe News Desk। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জে ফ্রি চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ি ইউনিয়ন সোসাইটি ইউকের অর্থায়নে এবং আল মুস্তফা ওয়েলফেয়ার ট্রাস্ট ও হিলালপুর শাপলা সমাজকল্যাণ সংঘের সহযোগিতায় এ চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের গোলাপগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরী। গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে ফ্রি চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ি ইউনিয়ন সোসাইটি ইউকের অর্থায়নে বার্ড চক্ষু হাসপাতাল হিলালপুরের শাপলা সমাজকল্যাণ সংঘের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার সকাল 11টায় জামিয়া ইসলামিয়া মডেল মাদ্রাসা হেতিমগঞ্জের ক্যাম্পাস প্রাঙ্গণে এ চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠানে ফুলবাড়ি ইউনিয়ন সোসাইটির ইউকের ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহিদি খেরুলের সভাপতিত্বে ও প্রভাতী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক বিদ্যুৎজ্যোতি প্রকাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ওমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ফজলুর রহিম কাসার। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র ওহিদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আমিনুল হক জিল্লু। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ওমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাক্তার হুসাইন আহমদ, ফুলবাড়ি মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হানি খান, জামিয়া ইসলামিয়া মডেল মাদ্রাসা হেতিমগঞ্জের সাবেক প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দিন, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নির্বাহী সদস্য আব্দুল অদুদ দীপক, সিলেট জেলাবারের সাবেক প্রধান নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট কবির আহমদ বাবর, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন জিলু, আতারি উচ্চ বিদ্যালয় কলেজের সাবেক শিক্ষক আনোয়ারুল মুমিনিন জাহাঙ্গীর, হিলালপুর সাপ্তাহ সমাজকল্যাণ সংঘের সভাপতি সুলেমান আহমদ, সিরাজউদ্দিন একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম মনসুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হিলালপুর সাপ্তাহ সমাজকল্যাণ সংঘের সহসভাপতি জিহান আহমদ। প্রবাসী যারা আছেন তাদের উদ্যোগে যে বাটের আজকের যে এই চক্ষু শিবির, আমার বিশ্বাস এই এলাকার মানুষের এটা অনেক উপকারে আসবে। আমরা আপনার চেষ্টা করছি আপনাদেরকে সহায়তা করার জন্য, আপনাদের সেবা করার জন্য এবং আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আমরা এখানে এসেছি। ফ্রি চক্ষু শিবির ক্যাম্পে প্রায় 500 জন নারী পুরুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। মাহবুব রহমান চৌধুরী, এনটিভি রূপ, গোলাপগঞ্জ, সিলেট। সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর উচ্চ বিদ্যালয়ের 1995 ব্যাচের এসএসসি শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে জালালপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বন্ধু মিলন মেলা অনুষ্ঠিত হয়। আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম ইমরানের রিপোর্টে দেখুন বিস্তারিত।
গত সোমবার জালালপুর ডিগ্রি কলেজ প্রাঙ্গণে জালালপুর উচ্চ বিদ্যালয়ের 1995 ব্যাচের এসএসসি শিক্ষার্থীদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়। এসো মিলি প্রাণের টানে আড্ডা ও আনন্দে স্লোগানে দূর দূরান্ত থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করলে কলেজ ক্যাম্পাসে প্রাণ সঞ্চার হয়ে ওঠে। দীর্ঘ 26 বছর পর আমরা যে এখানে হয়েছি, আসলে এটা সবই এক্সাইটেড। দীর্ঘদিন অনেকে অনেকটা চিন্তা মনা, মানে তার গঠন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমরা এই সময় দেখছিলাম একরকম আর এখন এই যে অনুভূতিটা অনেক সময় আমরা গেছে খুব মজার লাগে। এবং দীর্ঘদিন পরে আমরা একত্রিত হয়েছি, কেউ ফ্যামিলি লইয়া, কেউ বাচ্চা কাচ্চা লইয়া, অনেকের বাচ্চা বিয়া দিলাইছেন, এই উপলক্ষ করে আমরা আইসি, আমরা খুব ভালো লাগে আজকে। সার্বিক সহযোগিতার জন্য 95 ব্যাচের শিক্ষার্থীদের মাঝে যারা প্রবাসে রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। মিস করাম আমরা বাইরের যে বন্ধুরা আছে, তারা কিন্তু সার্বক্ষণিক আমরারে এই আর্থিকভাবে এবং সাপোর্ট দিছে এই প্রোগ্রাম করার লাগে। 95 ব্যাচের শিক্ষার্থী জালালপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ওএস আহমদ ও শাহজাহান মাহমুদের পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন, যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেন ও আবুল খায়ের। অনুষ্ঠানে 95 ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান ওএস আহমদকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান এবং এলাকার জনসাধারণের দ্রুত সেবা নিশ্চিত করতে 95 ব্যাচের প্রবাসীদের পক্ষ থেকে একটি মোটরসাইকেল উপহার দেওয়া হয়। অনুষ্ঠানটিতে পরিচিতি পর্ব, স্মৃতিচারণ, অনুভূতি প্রকাশ এবং দুপুরের খাবারের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সালে আহমদ শাহিন, কফিল আহমদ রিঙ্কু, খালেদুর রহমান চৌধুরী, নুরুল ইসলাম রাজন, তাহমিনা সুলতানা তাম্মি, মারুফ আহমদ, সুহেল মিয়া, জামাল আহমদ, নজরুল ইসলাম সহ আরও অনেকে। আশরাফুল ইসলাম ইমরান, এনটিভি ইউরোপ নিউজ, দক্ষিণ সুরমা, সিলেট। সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুরে আহলে বাইত কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সিলেট থেকে আমাদের সহকর্মী সাজলু লস্কর জানান, শনিবার বিকেলে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিলেট 3 আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের। মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট 3 আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ ফকর উদ্দিন চৌধুরী ফুলতলি। সোহেল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুর রকিব, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাইফুল আলম, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ সৈয়দ এম এ কায়ুম, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক আতিক। এ সময় উপস্থিত ছিলেন মাসহুদ আহমেদ চৌধুরী, আতিকুর রহমান, মঞ্জুর আহমেদ সহ আরও অনেকে। নাম মনসুর সাহেব, প্রায় 3 কোটি টাকা ব্যয়ে এটি এতিমখানা এবং এটি মাদ্রাসার ভবন করেছেন একজন প্রবাসীর। এটি একটি মহৎ উদ্যোগ এবং আপনারা জানেন যে প্রবাসীরা বাংলাদেশে সামাজিক খাতে বিশেষ করে স্কুল, মসজিদ, মাদ্রাসা অনেক অনুদান করেন। আমি মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ পাক তার এই দানকে কবুল করুক। দর্শক, সংবাদ শেষ করব, তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি সংবাদের শিরোনামগুলো। জাতীয় লকডাউন চলাকালীন গার্ডেন পার্টি করেছিলেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটেনে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। এবং বিশ্বে প্রথম মানব দেহে প্রতিস্থাপন করা হল শুকরের হৃৎপিণ্ড। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europeantv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।